চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ। এই ভাইরাস শরীরে প্রবেশের 2 থেকে 4 দিনের মধ্যে আকস্মিক জ্বর শুরু হয় এবং এর সাথে অস্থিসন্ধিতে ব্যথা থাকে, যা কয়েক সপ্তাহ, মাস বা বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই রোগে মৃত্যুর ঝুঁকি প্রতি 10,000-এ একজন বা এর চেয়েও কম। তবে বয়স্কদের ক্ষেত্রে এই রোগের জটিলতা তুলনামূলক বেশি হয়। এই ভাইরাসটি মশার কামড়ের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করে। অ্যাডিস গণের 2টি প্রজাতি, অ্যাডিস ইজিপ্টি ও অ্যাডিস অ্যালবপটিকাস, এই ভাইরাসের বাহক হিসেবে পরিচিত। মানুষ ছাড়াও বানর, পাখি, তীক্ষ্ণ দন্ত প্রাণী যেমন ইঁদুরে এই ভাইরাসের জীবনচক্র বিদ্যমান। এখানে ডেঙ্গু ভাইরাসের সাথে এই পার্থক্যের কারণ। ডেঙ্গু ভাইরাস শুধু স্তন্যপায়ীদের আক্রান্ত করে। এই রোগ প্রতিরোধের প্রধান উপায় হল মশা নিয়ন্ত্রণ ও ঘুমানোর সময় মশারি টাঙানো। উপসর্গসমূহ। এই ভাইরাসের সুপ্তিকাল 2 থেকে 12 দিন, তবে বেশিরভাগ ক্ষেত্রে তা 3 থেকে 7 দিন হয়। অনেক সময় এই ভাইরাসে আক্রান্ত হলেও কোনো উপসর্গ প্রকাশ পায় না। সাধারণত 72 থেকে 97% ক্ষেত্রে উপসর্গ দেখা দেয়। রোগটি সাধারণত আকস্মিক উচ্চমাত্রার জ্বর, জয়েন্টে ব্যথা ও ফুসকুড়ি নিয়ে শুরু হয়। ফুসকুড়ি রোগের শুরুতেই দেখা দিতে পারে, তবে অনেক সময় রোগ শুরু হওয়ার 2 থেকে 3 দিন পর জ্বর কমতে শুরু করলে ফুসকুড়ির আবির্ভাব হয়। এছাড়া অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে মাথা ব্যথা, ক্লান্তি, পেট ব্যথা, ফটোফোবিয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা, কনজাংটিভাইটিস, বড়দের আর্থ্রাইটিস বা জয়েন্টে প্রদাহ হতে পারে। কারণ ভাইরোলজি। চিকুনগুনিয়া ভাইরাস টোগাভাইরিডি পরিবারের আলফা ভাইরাস গণের অন্তর্ভুক্ত একটি আরএনএ ভাইরাস। এটি হেমলিকি ফরেস্ট ভাইরাস কমপ্লেক্সের সদস্য এবং রস রিভার ভাইরাস ও নিয়ং নিয়ং ভাইরাস ও হেমলিকি ফরেস্ট ভাইরাসের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। যেহেতু এটা আর্থ্রোপড, যেমন মশার মাধ্যমে ছড়ায়, তাই একে আরবো ভাইরাসও বলে। শনাক্তকরণ। ভাইরাস পৃথকীকরণ আরটিপিসিআর সেরোলজির মাধ্যমে পরীক্ষাগারে ভাইরাস শনাক্ত করা হয়। প্রতিরোধ। এই রোগের বিরুদ্ধে কার্যকরী অনুমোদিত কোনো টিকা নেই। মশা নিয়ন্ত্রণ ও ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমানো, লম্বা হাতলযুক্ত জামা ও ট্রাউজার পরে থাকা, বাড়ির আশেপাশে পানি জমতে না দেয়া ইত্যাদি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। শুধু স্ত্রী মশা দিনের বেলা কামড়ায়। এরা একবারে একের অধিক ব্যক্তিকে কামড়াতে পছন্দ করে। একবার রক্ত খাওয়া শেষে ডিম পাড়ার পূর্বে 3 দিনের বিশ্রামের প্রয়োজন হয়। এদের ডিমগুলো পানিতে 1 বছর পর্যন্ত বাঁচতে পারে। অল্প পরিমাণ জমে থাকা পানিও ডিম পরিস্ফুটনের জন্য যথেষ্ট। এডিস মশায় স্থির পানিতে ডিম পাড়ে, তাই বালতি, ফুলের টব, গাড়ির টায়ার প্রভৃতি স্থানে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। 2016-17 অর্থ বছরে জুলাই 2016 থেকে চলতি বছরের জুন পর্যন্ত মশক নিধন বাবদ ঢাকার 2 সিটি কর্পোরেশন ব্যয় করেছে 34,75,00,000 টাকা। গত 5 বছরে রাজধানীর 2 সিটি কর্পোরেশন ও অব্যক্ত ঢাকা সিটি কর্পোরেশন ব্যয় করেছে 116,50,00,000 টাকা। চলতি অর্থ বছরের বাজেটেও নতুন করে আরও কিছু ওষুধ কেনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। তারপরও রাজধানীতে মশার উপদ্রব কমেনি। মশক নিধন কার্যক্রম মানুষের চোখেও পড়ে না। মশার ওষুধ কেনা ও এর সঠিক ব্যবহার নিয়ে কয়েক দশক ধরে চলছে শুভঙ্করের ফাঁকি। অনেকেরই প্রশ্ন, মশক নিধনের টাকা যায় কোথায়? সম্প্রতি অ্যাডিস মশার কামড়ে নগরবাসী ভয়াবহ চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হতে থাকলে এই বিপর্যয়ের চালচিত্র আবারও সবার সামনে উঠে আসে। ভুক্তভোগীরা বলছেন, ঢাকার 2 সিটি কর্পোরেশনের মশক নিধনের সম্পৃক্ত ফায়ারম্যানদের দেখায় মেলে না। প্রতিদিন ওষুধ স্প্রে করার প্রয়োজন থাকলেও 10-15 দিন পরপর ওষুধ স্প্রে করেন তারা, ফলে মশার যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। তবে ডিএসসিসির মেয়র সাইদ কোফন বলেন, চিকুনগুনিয়ার খবর পাওয়ার পরপরই প্রতিটি ওয়ার্ডে জনবল আরও বাড়ানো হয়েছে, 2 জন করে অতিরিক্ত লোক দেয়া হয়েছে, প্রতিদিন জনসচেতনতামূলক কর্মসূচি চলছে শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদগুলোতে। ঔষধে যখন ভেজাল। অভিযোগ রয়েছে মশার ওষুধ কেনার সম্পৃক্ত সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ঠিকাদারের সঙ্গে যোগসাজশে মানহীন ওষুধ নিয়ে থাকেন।
তবে 2011 সালের 20 আগস্ট বিষয়টি হাতে নাতে ধরা পড়ে। ঠিকাদার মিজানুর রহমান খান 3,45,00,000 টাকায় 500 ড্রাম অ্যাডালস্টিসাইড ওষুধ সরবরাহ করেন। এক পর্যায়ে এ ওষুধ ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা যায় ড্রামগুলোর কোনো ওষুধই নেই। বর্তমানে 2 সিটি কর্পোরেশনে খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC দরপত্রের মাধ্যমে ওষুধ সংগ্রহ করে। এ ওষুধ খামারবাড়ির প্ল্যান্টেশন ইয়ং, গাজীপুরের এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ও মহাখালীর IDCR থেকে পরীক্ষা করা হয়। 3টি পরীক্ষার রিপোর্টে ওষুধের মান ঠিক থাকলে DNCC ওষুধ নেই। DNCC-র স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমদাদুল ইসলাম বলেন, এত পরীক্ষার পর আর কোনো ভেজাল থাকার কথা না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আগের দরপত্রের মাধ্যমে ওষুধ কিনলেও গত কয়েক বছর ধরে বাজার মূল্যের চেয়ে তুলনামূলক বেশি দামে নৌবাহিনীর ডকইয়ার্ডের কাছ থেকে ওষুধ সংগ্রহ করছে। এসব ওষুধ 3টি প্রতিষ্ঠানের কাছ থেকে পরীক্ষা করে নেওয়া হয়। তবে এই পরীক্ষা নিয়েও প্রশ্ন রয়েছে, কারণ পরীক্ষার সময় সিটি কর্পোরেশনের কোনো প্রতিনিধি থাকে না। এমনকি মাঠ পর্যায়ে ব্যবহারের সময় কখনো কখনো নমুনা সংগ্রহ করেও মান যাচাই করা হয় না। এ প্রসঙ্গে 2 সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, অ্যাডালস্টিসাইড ওষুধে পানি মেশানোর কোনো সুযোগ নেই, কারণ এতে ধোঁয়া হয় না। একজন ফায়ারম্যানকে প্রতিদিন 30 মিলিলিটার লার্ভিসাইড ওষুধ দেওয়া হয়, যার দাম 45 টাকা। প্রতি 6 মিলিলিটার ওষুধে 10 লিটার পানি মিশেলে সেটা ব্যবহার করতে হয়। এই ওষুধ বাইরে বিক্রি করতে গেলে কেউ কেনে না। 30 টাকার ওষুধ বড়জোর 10 টাকায় বিক্রি করা সম্ভব। 10 টাকার জন্য কোনো ফাগারম্যান হয়তো এমন করবেন না। প্রয়োজন প্রতিদিন ছিটানো হয় মাসে 2 দিন। নগরবাসীর অভিযোগ, সপ্তাহে 2 দিন মশার ওষুধ স্প্রে করার কথা, অথচ কখনো কখনো এক মাসেও ফাগারম্যান দেখা পাওয়া যায় না। সম্প্রতি এ নিয়ে DNCC-র কাউন্সিলররা মেয়রের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে মেয়র ফাগারম্যানদের পরিচালনা ও মশার ওষুধ স্প্রে করার দায়িত্ব কাউন্সিলরদের হাতে ছেড়ে দেন। নগরবাসীরা আরও অভিযোগ, স্প্রে করা ওষুধ থেকে কেবলই কেরোসিনের গন্ধ আসে। এ প্রসঙ্গে DSCC-র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন ও DNCC-র স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমদাদুল ইসলাম বলেন, অ্যাডাল্টিসাইড ওষুধে 99.4% থাকে কেরোসিন, আর 0.6% থাকে ওষুধ, তাই কেরোসিনের গন্ধ পাওয়া অমূলক নয়। কাজে ফ্যাকি দেয় ফাগারম্যানরা। ওষুধ ছিটানোর দায়িত্ব পালনকারী একজন ফাগারম্যান প্রতিদিন মাত্র 80 টাকা মজুরি পান। মশা নিয়ন্ত্রণ রাখতে মজুরি বাড়ানো ছাড়াও প্রতিটি ওয়ার্ডে 20 থেকে 50টি ফাগার মেশিন ও 25 থেকে 60 জন ফাগারম্যান থাকা প্রয়োজন। বর্তমানে প্রতিটি ওয়ার্ডে ফাগারম্যান রয়েছে 5 জন করে। তারা 10 দিনে 2 বার স্প্রে করতে পারে। এ প্রসঙ্গে DNCC-র 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল মোস্তফা জানান, তার ওয়ার্ডে 5টি মেশিন ও 7 জন লোক আছে, অথচ প্রয়োজন অন্তত 15টি মেশিন ও 20 জন লোক। যেসব ওয়ার্ডের আয়তন দ্বিগুণ, সেগুলোতে দ্বিগুণ মেশিন ও জনবল প্রয়োজন।